হচ্ছে সাইফান, হচ্ছে হচ্ছে হচ্ছে, আরেকটু হোক দেখেন ফ্লাফি কত, অনেক ফ্লাফি। নরম। ওদিন ওই যে আমাদের বাসায় যে ভাবিটা আসছিল না, সেই ভাবিটা শিখাইছে, চোখও খুলতে পারছি না, উঠতেও পারছি না, এখনো আমার সবকিছুই আল্লাহ বৃষ্টিটা কমাই দাও আল্লাহ আল্লাহ আল্লাহ, সম্মান দিয়ে খাইতে হবে, একটা দানা নষ্ট করা যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। আপনার আপা আজকে ঘুমাচ্ছে, এখন পর্যন্ত উঠে নাই। আমি আর সাইফান উঠছি, অনেকক্ষণ হয়ে গেল ওঠা, তো ভাবতেছি একটা রেসিপি সাইফানকে বানাবো, যেহেতু সাইফান বাসায় আছে। আগে কখনো বানাই নাই, বাট খুব বেশি কঠিন না, একদম সফট ফ্লাফি ডিম যেটাকে বলে, মানে ইনশাল্লাহ খেয়ে খুব ভালো লাগবে। চলেন শুরু করি, দেখি আমি পারি নাকি একা একা। প্রথমে দুইটা ডিমকে, এবার আমাদের কুসুমটাকে সেপারেট করতে হবে সাদা অংশ থেকে। সেপারেট করে এটাকে আলাদা একটা বোলে পাশে রেখে দিলাম। বিসমিল্লাহ। ডিমের যে সাদা অংশ আছে, এই সাদা অংশের মধ্যে অল্প একটু চিনি দিব। এখন এটাকে ফ্রদার দিয়ে সুন্দর করে ফ্রদ করে নিব। আপনাদের যাদের কাছে বিটার আছে তারা বিটার ইউজ করতে পারেন, একদম ফেনা ফেনা তুলতুলা বানাবো সফট। খুব তাড়াতাড়ি এটা ফোম ফোম হয়ে গেল, এক মিনিটের মতনই এটাকে ফ্রদ করলাম। এখন আমরা দুইটা কুসুম ঢেলে দিব, এর মধ্যে এক চিমটি লবণ দিব, ভেরি স্লাইট। এই যে সুন্দর করে ফ্রদ করে নিব। হ্যাঁ আলহামদুলিল্লাহ কালার চেঞ্জ হওয়া শুরু করছে। এর মধ্যে স্পেশাল একটা তোমাকে খাওয়াবো, যেটা তুমি কোনোদিন আগে খাও নাই। সাইফান আমাকে হেল্প করলো, আমি লবণ খুঁজে পাচ্ছিলাম না। কেমন হবে মনে হয় সাইফান, মজা হবে? ফ্লাফিয়েস্ট এগ, তোমার লাইফে এত ফ্লাফি এগ কোনোদিন খাও নাই। ফ্লাফি এগ, হ্যাঁ বেশি কোন লাগে না, ফ্রদারটা অনেক ভালো। তো মিক্সচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান নিয়ে নিছি, এই ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি অল্প একটুখানি তেল দিব, মানে জাস্ট ছিটা ফোটা। স্লাইটলি নেমে যাও বাবা, তেলটাকে ইভেনলি ছড়াই দেই যেন ডিমটা হওয়ার সময় সুন্দরভাবে হয়। আর আমি এখন খুব লো হিটে, হালকা হিটে, খুব হালকা হিটে ডিমটা হবে, বুঝছো সাইফান, একদম লো হিট। বিসমিল্লাহ। ওয়াও, এত বড়। হ্যাঁ তারপরে সাইড গুলো সুন্দর করে একটু সাইডে সাইডে ছড়াই নেই, একা একাই ছড়ে গেছে, বেশি কষ্ট করতে হয়নি। ঢাকনা কোথায় সাইফান? ঢাকনা ঢাকনে এইখানে আছে, দাও তো একটা এই ফ্রাই প্যানের ঢাকনা। বিসমিল্লাহ। এখন এটাকে জাস্ট আমরা সাইফান, আরো বড় ঢাকনা নেই, বিপদে পড়লাম, এই ঢাকনা দিয়ে হবে না। ওই যে আর তো হবে হবে ঢাকনা পেয়ে গেলাম। এটা হইতে থাক, আস্তে আস্তে এটা একা একাই ফুলে উঠবে ইনশাল্লাহ, দেখতে থাকো। আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা ফুলতেছে, একবার খুলে একটু দেখি কি অবস্থা। আরেকটু হোক ভাই, আমি বুঝাই, তোমার আগে দেখতে হবে যে খাবারটা কি শক্ত হয়েছে নাকি নরম হয়েছে, নরম থাকলে ওটাকে দিতে হবে, আর একটু অর্জিন কমা, যদি শক্তটা একটু বাড়ে যায় তখন তোমাকে উল্টাইতে হবে। আর তেলও কম দিছি তো, তখন উল্টাইতে তোমার আরো সহজ হবে, দেখি কি হয়। সেই করবো না, কেমন সাইফান? আর একটু পরেই হয়ে যাবে।
ফ্লাফি 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 এগ। শেষ নামাই ফেলি, বিসমিল্লাহ। গরম গরম ফ্লাফি এগস, সুন্দর, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে আমরা ওই যে এয়ারপোর্টে অনেক সময় রেস্টুরেন্টের পাশ দিয়ে হাঁটলে যে ঘ্রাণটা বের হয় না সাইফান, অমন একটা ঘ্রাণ পাচ্ছি। ইটস টাইম টু টেস্ট, লেটস সি কেমন যে হবে। আল্লাহ জানে কেমন হবে সাইফানে, ভালো লাগবে নাকি। আমি তো জীবনেও খাইনি। কেমন? ভালো, আবার সেই মজা লাগতেছে সত্যি। নিজের রান্নার প্রশংসা করতেই হবে। অনেক মজা, হালকা মিষ্টি, হালকা লবণ, একটা কেক কেক ভাব আছে। দেখেন ফ্লাফি কত, অনেক ফ্লাফি, নরম, অনেক। আমি সাইফন বাকিটা খাও, আমি তো বাকিটা খাওয়াই দিই। জাস্ট ডিম, বাট একটু ডিফারেন্ট, কোনো পেঁয়াজ নাই, কোনো মরিচ নাই। আমার সাইফান কিন্তু সাধারণত ডিম খেতে পছন্দ করে না, সেখানে সাইফানও খাচ্ছে, সো এটা আমার জন্য একটা বিশাল উইন। তোমার আম্মু যদি ঘুম থেকে উঠতো একটু খাওয়াই আসতাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা ট্রাই করলে অবশ্যই জানাবেন। বিটার থাকলে বিটার দিয়ে বিট করতে পারেন ডিমটা, অথবা নাইরের চামচ দিয়েও ভালো করে ফেটে খেতে পারেন। অনেক সুন্দর, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি ঘুম থেকে একটু দেরি করে উঠছি, উঠে দেখতেছি তার বাবা ছেলেকে প্যানকেক বানাই খাওয়াইছে। ওটা কি প্যানকেক? আমাকে ডাকতেছে যে তুমি একটু টেস্ট করবা নাকি, রিভিউ দিবা, রিভিউ দিবা। আর আমার কোনো হুঁশই নাই, আমি একটু একটা ঔষধ খাইছি, সেটার সাথে ঘুমের ঔষধ ছিল, আমি উঠতে পারি নাই এখনো। আমার ঘুম ঘুম লাগতেছে। তারপর দেখতেছি তাকে পড়াচ্ছে, মুখস্থ হচ্ছে। কি নাস্তা দিব না এখন? এটা কি সুন্দর, এটা দেখো। What is pink? A rose is pink by the fountain's brink. What is red? A poppy is red in its burly bed. What is blue? The sky is blue where the clouds float through. What is white? A swan is white sailing in the light. What is green? The grass is green with small flowers between. What is violet? Clouds are violet in the summery twilight. What is orange? Why an orange? Just an orange. Thank you. Niharita ektu jal diye nilam, kalke ranna kore rakhchi to khashi paya, roti banaye rakhchi. কালকে রাতে রুটি বানাইছি, রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ই নাই, আমি ঘুমাই টোলায় পড়তেছিলাম। সাইফানা বাবা বলতেছে নিহারির টেস্ট কেমন হয়েছে, অবশ্যই রান্না করছি তো ভালোই, টেস্ট কেমন হয়েছে জানি। এমনি খালি লবণ টেস্ট করছি, দাঁড়া লেবু কাটবো, কাটি মেখে রাখো। লেবু আরেকটা আনো, লেবু লাগবে একটু বেশি করে, লেবু খায় তোমার বাবা। সকাল সকাল নিহারি আর লালাটা রুটি, জবরদস্ত নাস্তা। এখন আমি নাস্তা আনছি, এখন কেউ আসার নাই, আর আমাকে এতক্ষণ ডাকতেছে নাস্তা নাস্তা। একটু করে চাট মশলা দিই। কোথায় এরা? কাঁচামরিচ অল্প অল্প করে দেই, সব কাঁচামরিচ ঝাল লাগে সবার। লেবু, হাত থেকে দাঁত মাজতেছি, ব্রাশ পড়ে যাচ্ছে, লেবু ছুটে যাচ্ছে। আমি ভাবছিলাম আমি যে ঘুমে আমি পাগল, আমি ভাবছিলাম আমার ক্যামেরাটা পড়ে যাবে। ক্যামেরাটাও সত্যি অনেক জোর দিয়ে ধরে আছে। তুমি ওই ওষুধটা তুমি দুইটা খাইছো, দিনে একটা খাইতে? আরে আমার বেশি খারাপ লাগতেছিল, মানে আর ওষুধ খাওয়ার পরে ঘুমে রেখে যাচ্ছে। এই তো এটাই বলতে আমার
এইজন্য ওটা রাতে খেতে একটা রুটি বানাইতে বানাইতে আমি ওখানে টলায় পড়তেছি। এ দিছি তো দিছো মশলা? হ্যাঁ দিছি, একটু দাও দাও দাও। এটা কি খুব বেশি বেশি হয়ে গেল? এটা না, ঠিক আছে দাও। রুটি লাগলে বলে আমি রুটি বাইরে রাখছি। না না, রুটি তো নিবই না। রুটি সারাই সেই লাগে বলছিলাম আমি। আমি চিন্তা করছি তুমি এত তো ঘুমানোর কথা না। এবার কোন মিশাল করা নেই না রুটিতে, শুধু লালাটা, শুধু লালাটা। ভালো চাপা পারতেছে তোমার ছেলে দেখো। না না সুন্দরই হয়েছে সত্যি কথা। নিহারি খাবার আসল ছেলে তো বোঝেই না নিহারি খাওয়া, এখন পর্যন্ত আসল জিনিসটাই আছে। আসল জিনিসটা পরে খাবো, আসল জিনিসটা আবার অনেক ভালো লাগে। ওদিন ওই যে আমাদের বাসায় যে ভাবিটা আসছিল না, সেই ভাবিটা শিখাইছে কফিতে লেবু খাওয়া। আজকে আমি ট্রাই করব। যদি আপনি চিনি না খান সেক্ষেত্রে চিনি দিবেন না, জাস্ট খালি হলো এই যে কফি আর হলো লেবু আর হলো গরম ফুটানো পানি। জীবনে আসলে কিছু শিখলে না সেটা ট্রাই করা উচিত, যে কেমন লাগে, টেস্টটা কেমন। ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট নিতে ভালোই লাগে। এই যে লেবু, জীবনে কোনো দিন কফিতে লেবু খাই নাই। চমৎকার, খালি ব্রেনে দাও, পুরাই ভিন্ন, পুরাই পুরাই ডিফারেন্ট। মানে একদম কফি হিট করবে লেবু। তারপরে মানে লেবুটা প্রথমে লাগে, তারপর কফিও লাগে মাথায়। ভালো, আমার মনে হয় যে ঘুমটা ভাঙবে। আমার এত ঘুম পাচ্ছিল আজকে, চোখও খুলতে পারছি না, উঠতেও পারছি না। এখনও আমার সব কিছুই ঘুম ঘুম। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কফি খেয়ে। র চাতে যেমন লেবু দিলে কালারটা চেঞ্জ হয়, কফিতেও ঠিক লেবু দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি একটু চিনি দিয়েও ট্রাই করবো, এই জন্য এখনই নেই। এই চিনি দিয়ে কেমন লাগে? ও, চিনি দিয়ে আরো চমৎকার। ভালো, মানে আনকমন, এটা কেউ বুঝবে না। বুঝবে না, এর মধ্যে কফি আছে, লেবু আছে, ডিফারেন্ট লাগলো। সকাল সকাল সাইফেন আমাকে প্রজাপতি গিফট করছে, আর তার বাবাকে কি গিফট করছে দেখাই একটু। ল্যাপটপের সাথে তো ভালো ছেলে, সারাদিন গিফটই দেয়। ওই যে আমার বুকে লাগে রে, এখানে কি লাগে? পেটে 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 সুন্দর লাগে তো। তুমি আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস তোমার পেটে দেয় একটু দেখো কেমন লাগে। আচ্ছা একটু দেয়, একটু দেয়, আসো আমার চা পড়বে, কফি পড়বে। কি প্রজাপতি ছেলে, নিজেদের নাস্তা দেরি, পাখির নাস্তা দেরি, কাজকর্ম সব দেরি আমার। দাঁড়া দাঁড়া বাবা, হয়ে গেছে সব ধুয়ে পরিষ্কার করে খাবার দিতে দিতে ভালো দেরি হয়ে গেল। আজকে আমি ঘুমাইছিলাম দোস্ত। ও দোস্তরা, চোখ থেকে ঘুম যাচ্ছে না, ঘুমের ঔষধ থাকলে সেসব ঔষধ খাওয়া উচিত না। শরীরে একটা মাথাটা কেমন জানি কষ্টই হচ্ছে। জুম্মার দিন, রান্না দেরি হইলে দেরি হয়ে যাবে, এই জন্য ভাত আগে বসাই দিলাম। গরু মাংস রান্না আছে, দেখি কি করা যায়।
অনেকদিন কালাইয়ের ডাল খাওয়া হয় না, বাড়িতে খেয়ে আসছি, তারপর যেটা নিয়ে আসছি সেটা পচে গেছে, দেখি মাস কালাইয়ের ডালই দেই রান্না হয়ে গেছে। ভাত ফুটফুট করে নিলাম একটু, থালা বাসনের একদম পাহাড় জমছে, ঘুমায় পড়তেছিলাম সব ফেলা দিয়ে গেছে, এই হলো অবস্থা। সাইফন সন্ধ্যায় বাদাম খাইছে, সেই বাদামের খোসাগুলো দিয়ে খালামা একটা কাজ করতে বসে, খালামাগুলো কামে বড় বড় বাদামের খোসা দিয়ে সুন্দর করে একটা ওয়ালমেট বানায় ওর মধ্যে বসাবা আঠা দিয়ে, এই জন্য খোসাগুলো ফেলি নেই, ভাবছি একটু বেছে কালার করবো। এখন আর তো সময় খালি দরকার আমার, আগে এগুলো করে আমি ঘর খালি মুছে আসছি কোনো রকম, এই ঘর মুছছি, ওই ঘর মুছছি, ওই ঘর মুছছি, পাশেরটা বারান্দা পাখি এই ঘর মুছছি, এখন খালি রান্নাঘরও এই সাইড মুছছি, খালি হলো বাকি আছে এইটুক চলে যাব। ভাত নামাইতে আসছিলাম আর এগুলো এখন করে তারপরে তরকারি বসাবো, ডাল বসাবো। মাসকালাই ডালটাকে ধুয়ে দেই, এটা সিদ্ধ হইতে হইতে থালা বাসন মাজা শেষ হবে, বেশি করেই দেই, ঘন ঘন মাসকালাই ডালই খাই আজকে। শুধু লবণ দিয়ে সিদ্ধ করি, আজকে হলুদ দেব না, আমার নানি মাসকালের ডালে হলুদ দিত না। জুম্মার দিন সোয়া 12টা বাজে, বিভিন্ন মসজিদে আজান শুরু হয়ে গেল। মাসকালাই ডালে আমরা রসুন খাই না, এই যে জিরা পেঁয়াজ আর হলো শুকনো মরিচ, এই যে কটা কাঁচা মরিচ ডালে দিয়ে দিব। বাগার শেষ, আজকে ডাল ভাত আর গরুর মাংস, যাও দোয়া করিও বেশি বেশি আমার জন্য, আল্লাহ হাফেজ। সাইফানের বাবা সাইফার নামাজে গেল আর মেঘ এমন কালো হয়ে আসছে, মনে হচ্ছে ঝড় আসে সব উড়াই নিয়ে যাবে, দেখেন পুরো রাত হয়ে যাচ্ছে। আজকে মসজিদে হলো পলিথিন পেরে দিচ্ছে, আল্লাহ বৃষ্টিতে ভিজে যেন না যায়, এরা বাতাসও ছাড়ছে, ইস পাগলা হওয়া, ই আল্লাহ আজকে সব যারা জুম্মার নামাজ পড়তে আসে আসছে সবাই ভিজে যাবে, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, ই আল্লাহ বৃষ্টিটা কমাই দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাইডে আমার কাপড় চোপড়গুলো তুলে ফেলতে হবে, ভিজে যাবে, বৃষ্টিটা কমাই দাও, জুম্মার নামাজের পরে বৃষ্টি দাও, এই দেখেন কি পরিমাণ বাতাস, কাপড়গুলো ভিজে গেলেও বিপদ, নামাজই পড়তে পারবে না, সবাই ভিতরে চলে যাবে মনে হয়। কিছুক্ষণ আগেই এত আলো ছিল, এখন আবার দেখেন কেমন অন্ধকার হয়ে গেছে, তারা আমি বাথরুমে থাকতে এমন ধাক্কাচ্ছে, এতগুলো কাপড় ধুইছি, নাচতে আসছি শুধু সেখানে স্কুল ড্রেসটা নাচছি, মানে এখানে সাপোর্টে বৃষ্টিতে কিছুক্ষণ আগে ঘর বাড়ি মুছছি সব ভিজে গেছে, খুব জোরে বৃষ্টি এসছে, এবার দেখেন অনেক জোরে। সাইফানের বাবা বলতেছে কষ্ট করে সবাই খুব নামাজ পড়তে, ভিজে গেছে অনেকে, মুসুলধারে বৃষ্টি শুরু হলো, থাক পরে আবার মনে না থাকলে একটু একটু বৃষ্টি কমলে নামাবো, এখন বারান্দায় ইচ্ছা করে ধুয়ে দিলাম, নাহলে জমা করলে না জমাই করা, বৃষ্টির মধ্যে কাপড় চোপড় ধোয়াই উচিত না, তাও ধুইলাম, কখনো হয় বৃষ্টি কখনো হয় না, সারাদিনই বৃষ্টি। নামাজ পড়ে আস্তে আস্তে একটু দেরি হইলো, মানে নামাজ পড়ে এসে অপেক্ষা করতেছে, আজকে যেতে চাইছিলাম আমার খালার বাসা মানে আজিমপুরে, কিন্তু সেটা সম্ভব হবে না, বৃষ্টি যে শুরু হচ্ছে, সাইফানের বাবা বলতেছে যদি আজিমপুরে যাও তাহলে কি করবো আমাকে জানাও, এত বৃষ্টির মধ্যে না যাওয়াই ভালো। সাইফানের বাবা সাইফানকে নামতা পড়াচ্ছে গানের সুরে সুরে, না তাহলে সাইফানের মনে থাকবে, আমার কাছেও ভালো লাগলো, এ আসো তাড়াতাড়ি আসো, খাবারকে খুবই
সম্মান দিয়ে খাইতে হবে, একটা দানা নষ্ট করা যাবে না। যে দানা নষ্ট করবে তাকে, কারণ সাইফান অসুস্থ হওয়ার পর থেকে খালি ভাত নষ্ট করে, রাতে ভাত খেতে চায় না। অনেকে কমেন্টে করে যে সাইফান অসুস্থ হওয়াতে আপনারা ওকে পড়ান না, অনেক বেশি পড়াচ্ছেন, একটু রিল্যাক্স দেন। পুরো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাড়া থাকে। গত 60টা দিন, মানে গত সপ্তাহে সাইফান যে এত অসুস্থ ছিল আমরা ওকে পড়াইনি। মানে আমি যে বলি যে সাইফানকে একটু পড়াইলাম, আসলে ওকে একটুই পড়াইছে, মানে জাস্ট ঠেকা কাজ। ধরেন ওর তাও হয় নাই পুরো। ও ঘুমাইতে যায় ধরেন 10:30টায়, তো 9টা থেকে 9:30 বা ম্যাক্সিমাম 10টা পর্যন্ত একটু খালি দেখাই দেওয়া যেন কালকেও ক্লাসটা করতে পারে, তাও ওইভাবেও পারে নাই। এখন অসুখ আসতে তো কিছু বলার নাই, জীবনটাই এমন না। এখন ওর বেসটা তৈরি হচ্ছে, তো ও কেবল বোঝা শুরু করতেছে, মানে ইংলিশটা বোঝা শুরু করতেছে, বলা শুরু করতেছে, আর কিছু লাগবেই না। আম্মুর মাসকালাই ডালটা নষ্ট হতে মুখে যে ব্যথা পাইছি, ওই ব্যথা কমানোর জন্য আজকে ডাল রান্না করছি। এই কাঁচামরিচ গুলা এত বেশি ঝাল ঝাল, হ্যাঁ একটা মুখে পড়লে। তোমার প্লেটে অনেক মরিচ দিয়েছে, সাবধান। হোক আমি খাই, আমি ফেলি না। আমিও ডাল আর সালাদ নিয়েছি, ডালটা মাশাল্লাহ ভালোই হয়েছে। কাঁচা বাদাম খাচ্ছি মা ছেলে, আর সাইফানকে স্ট্রুতলি পিলে খাচ্ছি। আজকে আমাদের কোথাও যাওয়া হয় নাই, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, একটু থামলো, এখনো হচ্ছে হালকা ঝিরি ঝিরি। একটু চা বানাই, ক্যামেরার মধ্যে লাগলো হিট। আজকে আমরা মা ছেলে খুব ঘুম দিছি দুপুরবেলা, জীবনের গল্পের সাথে থাকবেন। কালকে সাইফানের প্যারেন্টস টিচার মিটিং, যদি ওয়েদার ভালো থাকে ইনশাল্লাহ অ্যাটেন্ড করার চেষ্টা করবো। Peace be upon him.